পশ্চিমবঙ্গে আবারও নতুন করে কলেজে নন টিচিং স্টাফ এর একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছে, যেখানে তোমরা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো ছেলে মেয়ে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে, সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা, অফলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্মটি তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে অর্থাৎ আমাদের নিজস্ব কেএসপি অনলাইন ক্লাসের ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা সেখান থেকে ফর্মটি ডাউনলোড করে অ্যাপ্লাইটি করে ফেলো। তো বন্ধুরা, এই রকম লেটেস্ট চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুবান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে ভুলবে না। তো চলো বন্ধুরা, তোমরা মূলত স্কোয়াটি চার্জ কলেজের ওয়েবসাইটে তোমাদের মূলত ভিজিট করতে হবে। এই নোটিশটি ডাউনলোড করতে গেলে মূলত তোমাদের এই কলেজের ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে এবং নোটিফিকেশন এই অপশনে মূলত তোমাদের ভিজিট করতে হবে। তোমরা বন্ধুরা প্রথমেই দেখতে পাবে যে 4 আগস্ট 2023-এর যে একদম নতুন নোটিশটি, এটি মূলত তোমাদের ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, এখানে জানিয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ নন টিচিং স্টাফ ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট। মূলত এখানে ক্লিক করলে তোমাদের নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে এবং এই ফর্মটি ডাউনলোড করতে গেলে বন্ধুরা তোমাদের এই অপশনে ক্লিক করতে হবে, তাহলে তোমাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এটি তোমাদের জেরক্স পেজে প্রিন্ট আউট বের করে তোমাদের কিন্তু হাতে লিখে অ্যাপ্লাইটি সম্পূর্ণ করতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা মূলত একটি ছবি লাগবে, যেটি কিন্তু কালার পাসপোর্ট সাইজের ছবি হবে। এই নোটিশ এবং অ্যাপ্লাই ফর্মটি তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে পেয়ে যাবে অনায়াসে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা সেখান থেকে ভিজিট করে ডাউনলোড করে নিতে ভুলবে না। এখানে বন্ধুরা তোমাদের নেমটি সিলেক্ট করে নেবে, মিস্টার মিসেস না ডিয়ার যেটি হবে তোমরা সেটি সিলেক্ট করে নেবে। এরপর অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, ডেট অফ বার্থ, বিবাহিত কি বিবাহিত না সেটি তোমরা এখানে বসিয়ে দেবে, নেম অফ দ্য ফাদার কিংবা হাজব্যান্ড, নেম, ন্যাশনালিটি, এরপর এডুকেশন কোয়ালিফিকেশন, এই ঘরটি মূলত সুন্দর করে তোমরা বসিয়ে দেবে। এরপর নিচের দুটি বক্স রয়েছে, এই দুটি বক্স কমপ্লিট করলে তোমাদের অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, নোটিশটি ওপেন করে ফেলছি। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমরা নোটিশটি ওপেন করে ফেলেছি। নিয়োগ করা হচ্ছে স্কোয়াটিক চার্জ কলেজে, তা কিন্তু আমরা আগেই জানিয়ে দিয়েছি। এখানে নোটিফিকেশনে যা জানিয়েছে, এটি কিন্তু কলকাতাতে অবস্থিত এবং 23টি জেলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তাতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ডেটে এই নোটিফিকেশনটি পাবলিশ করেছে তার কিন্তু ডেট দেওয়া রয়েছে এবং নোটিফিকেশন নাম্বারটি এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু নন টিচিং স্টাফ হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে, যা কিন্তু আমরা আগেই জানিয়ে দিয়েছি। আবেদন কিন্তু চলবে বন্ধুরা 19 আগস্ট 2023, এই তারিখে কিন্তু তোমাদের লাস্ট ডেট। তো অবশ্যই বন্ধুরা, তোমরা অ্যাপ্লাই করে ফেলো অফলাইনের মাধ্যমে। তোমাদের নিয়োগ করা হচ্ছে লাইব্রেরি ক্লার্ক, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং পিয়ন, কর্মবন্ধু এবং স্টোর কিপার। তো বন্ধুরা, এই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের জন্য শূন্য পদ বেরিয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে ফেলো। এগুলি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু টোটাল শূন্য পদটি রয়েছে, তোমরা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। তো অবশ্যই তোমরা অ্যাপ্লাইটি করে ফেলো। এখানে সমস্ত পোস্টের জন্য কিন্তু বন্ধুরা মাধ্যমিক পাস চেয়েছে এবং শুধুমাত্র পিয়ন পোস্টের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, সমস্ত রকম ডকুমেন্টস সমেত তোমরা কিন্তু কলেজের অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে কিংবা তোমরা নিজের হাতে গিয়েও জমা দিয়ে আসতে পারো। এই ছিল বন্ধুরা চাকরির ভিডিওটি। অবশ্যই উপকারে আসলে একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো এবং পরিবারকে খেয়াল রাখো।